হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে টিআরএক্স সাইটগুলো দিয়েছি আমার চ্যানেলে, তো সেইগুলোর রিভিউ করে দেখাবো যে কোন সাইটটা কোন অবস্থায় রয়েছে, কোন সাইটটা স্ক্যাম করতে পারে অ্যান্ড কোন সাইটগুলো স্ক্যাম করছে অলরেডি এবং করতে পারে সামনে, এরপর হচ্ছে আপনি কোন সাইটে বর্তমানে কাজ করা ভালো হবে, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত বলবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওকে বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা চলে আসবো ওয়েবসাইটে অ্যান্ড ফার্স্টে যে সাইটটার কথা বলবো ভাই, প্রতিটা ভিডিও তো আমি এই সাইটটার কথা বলি, ট্রন জিম সাইটটা কিন্তু বেস্ট একটা সাইট ভাই। আমি দেখেছি এখানে 100%-এর ভিতর 99% মানুষ এখনও কাজ করতেছে, হয়তো দুই একজনের সমস্যা হয়েছে এই ট্রন জিমে, এছাড়া আর কারো কোনো সমস্যা হয় নাই। অ্যান্ড সাইটটা বেস্ট একটা সাইট এবং সাইটটা থেকে ভালো পরিমাণে একটা আর্নিং দিল আমাদেরকে। 75 TRX ডিপোজিট করছিলাম এই অ্যাকাউন্টে এবং আমরা আর্নিং করছি 301টা, টোটাল কিন্তু আমার 225 TRX এখান থেকে প্রফিট হয়েছে কোনো রকম রিফান্ড ছাড়া, এটা শুধুমাত্র আমাদের প্ল্যান থেকে আসছে, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড চলে যাবো আরেকটা সাইটের কথায়। তো বন্ধুরা, এই সাইটটা কিন্তু এখনও ভালো সাইট, এখনও মার্কেটে আসে, জানি না আর কতদিন থাকবে, সাইটটা খুবই পুরাতন একটা সাইট। তো বন্ধুরা, সাইটটা কিন্তু মার্কেটে চলতেছে, দেখুন 180 দিন আমার প্ল্যানটা থাকার কথা, 132 দিন আছে, তার মানে সাইটটা কিন্তু প্রায় 48 দিনের মতন চলতেছে। তো এখন চলে যাবো আমরা অন্য একটা সাইটে, সরি 48 দিনের বেশি, 58 দিনের মতন আর কি। তো তারপর আমরা চলে যাবো টোরন লাগছে ভাই, এই সাইটটার কথা কী বলবো, এই সাইটটা এখনও মার্কেটে আছে, ভালো মতন কাজ চলতেছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত পেমেন্ট পাচ্ছি, সমস্যা নাই এখানে। ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থায় 2 থেকে 3 দিন পর কয়েকজন মানুষের সমস্যা দেখা দিছিলো, বাট তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। দেখুন এই সাইটে আমি 100 TRX ডিপোজিট করে 396 TRX অলরেডি প্রফিট করছি কোনো রকম রেফার ছাড়া, অ্যান্ড সাইটটা কিন্তু এখনও কাজ চলতেছে, কোনো রকম সাইটের সমস্যা হয় নাই। তো এখান থেকে প্রায় আমার 296 TRX-এর মতন এখান থেকে প্রফিট হয়েছে। তো এবং আমরা পরবর্তী সাইডের তো কথা চলে যাবো, আমাকে গতকালকে আমার গ্রুপে অনেকে বলছেন, তো আমি গ্রুপে হয়তো মেসেজ দেওয়ার সময় পাই না ভাই, বিভিন্ন ধরনের সাইডে কাজ করি অ্যান্ড সাইটগুলো খুঁজতে হয়, আমি নিজেও জানি না আমি কতগুলো সাইডে কাজ করি। তো আমার আর একটা ফোন আছে, তো আমার সেই ফোনে আমি একদিন আপনাদেরকে দেখাবো যে কতগুলো সাইডে কাজ করি, যে সাইটগুলো আপনাদের দেওয়া উচিত না সেই সাইটগুলোতেও আমি কাজ করি, মানে কাজ করা উচিত না তারপরেও কাজ করি, কারণ আমি দেখতে চাই যে কোন সাইটটা কেমন কি অ্যান্ড আমার ওই কাজ করার মতন সামর্থ্য আছে, এই জন্য আমি এই সাইটগুলোতে করে থাকি, যে আমার যদি কিছু লসও যায় তাতে সমস্যা তেমন একটা আমার প্রতিদিন পড়ে না আর কি। তো যাই হোক, এত বিস্তারিত যায় না, যাই আমি যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখাই। তো ফার্স্ট অফ অল এখানে দেখুন টোরন গিফটস নামে যে সাইটটা আছে, এই সাইটটা অনেকে বলছেন ভাই সাইটটা কি স্ক্যাম করছে কি না, না ভাই এখনও স্ক্যাম করেনি, সাইটটা এখনও প্রফিট দিয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আমি 100 TRX ডিপোজিট করি, টোটাল 125টা অলরেডি এখান থেকে রিফান্ড ছাড়া প্রফিট করা হয়েছে, টোটাল 25টা আরও ব্যালেন্সে কিছু আসছে আর কি। আর এখান থেকে আমি গতকালকে সম্ভবত উইথড্র নেই নাই, এখান থেকে হচ্ছে 12 তারিখে উইথড্র নিচ্ছি, অ্যান্ড আজকে আমি উইথড্র করে আপনাদেরকে টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো, অ্যান্ড আমার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ আছে, বাট আজকে আর একটা প্রফিট এখান থেকে কালেক্ট করে এখান থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো। ওকে, তো তার পরবর্তীতে সাইটে চলে যাবো অ্যান্ড নতুন সাইট আমি আপনাদেরকে বলছিলাম যে 2 থেকে 3 দিন পর এই সাইটের একটা রিভিউ আমি আপনাদেরকে দেবো। অ্যান্ড অনেকে বলছেন ভাই সাইটটা পেমেন্ট করতেছে কিনা, সেটা তো আমাদেরকে বিস্তারিত জানান। তো দেখতে পাচ্ছেন গতকালকে সাইটটা শেয়ার করছি, অ্যান্ড আমি এখানে আপনাদেরকে বলছিলাম যে সাইটটা বেশি করার দরকার নাই, আপাতত 50 TRX ডিপোজিট করে কাজ করতে পারেন। তো এখন বলতে পারি সাইটটা কিন্তু ভালো সাইট এবং আমরা যদি রিসিভ করি ভাই, এদের মেইন অত দেখুন রিয়েল সাইটের কিন্তু বিভিন্ন অনেকগুলো লাইন থাকে, এদের দেখুন প্রায় 4টা লাইন আছে, সাইটটা ডোমেনের দিয়ে তারা কাজ করে এবং ভালো একটা বিস্তার সরায় রাখছে এরা, কাজটা কিন্তু কোম্পানির ভালো একটা কাজ করতেছে। অ্যান্ড আমার ব্যালেন্সে দেখুন টোটাল 18 TRX আছে, এটা আমি আপনাদের সামনে লাইভ উইথড্র করে দেখাই যে কোনো পেমেন্ট করে কিনা, আপনাদের সন্দেহটা দূর করে দিই। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি এখান থেকে দেখে আমি একটা পেমেন্ট গতকালকে পেয়েছিলাম, অ্যান্ড আজকে আমি আপনাদের সামনে লাইভ উইথড্র করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিই, অ্যান্ড এখান থেকে 18 TRX দিয়ে দেবো। অ্যান্ড এই সাইটগুলোতে কাজ করতে চাইলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে মূলত এসে আপনাকে কাজ করতে হবে। ওকে বন্ধুরা, আমার নিজের গোপনীয়তার জন্য কিন্তু আমি এখন জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন 18.71 TRX এটা আমি উইথড্র করছি, এখনও পেন্ডিংয়ে রয়েছে, তো এটা পেইড হয়ে যাবে, জাস্ট একটু সময় ওয়েট করতে হবে আমাদেরকে। অ্যান্ড তারপরে তার একটা সাইডের কথা বলবো, এই সাইডটা কিন্তু আমি বলছিলাম যে 20 TRX মিনিমাম 20 TRX ডিপোজিট করতে হয়, অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি পার ডে হচ্ছে এখান থেকে 10% পর্যন্ত আর কি কমিশন পাবেন। তো আমি সেখানে আছে 20 TRX ডিপোজিট করছি, আর এখান থেকে আমি অলরেডি একটা পেমেন্ট এখান থেকে উইথড্র করছি, তো এখান থেকে খুবই স্লো কাজ করতেছে ভাই এখান থেকে ক্যাপচারটা, আমি সকাল থেকে চেষ্টা করতেছি বাট হচ্ছে না। তো আমি এখান থেকে ক্যাপচারটা দেখি কমপ্লিট করতে পারি না কি না, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো।
ওকে, আমি ক্যাপচাটা কমপ্লিট করে নিয়েছি আর আমার অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে লগ ইন করতেছি। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে লগ ইন করে যাব। তো লগ ইন করার পর এখান থেকে আমি সাইটে দেখাচ্ছি, দেখুন সাইটে অলরেডি আমার আরও দুইটা টিআরএক্স এখানে মানি হয়েছে, বাট আমি কিছু টিআরএ আর কি হ্যাশ পাওয়ার রিফান্ড থেকে পাইছি। এটা জাস্ট আপনাদের কী বলবো, এখান থেকে দেখুন টোটাল উইথড্র 5 টিআরএক্স। তো টোটাল 5টা উইথড্র করছি একদিন পর। তো যাই হোক, সাইটটা আশা করা যায় ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে, চাইলে আপনি এই সাইটটাতেও কাজ করতে পারেন। তো বন্ধুরা, এবং আমরা পরবর্তীতে সাইটে চলে যাবো। অ্যান্ড এখান থেকে ডগি কয়েন সাইটটার কথা কি বলবো, সাইটটা কিন্তু ভালো একটা সাইট এবং এখান থেকে ভালো একটা প্রফিট আমাদেরকে দিচ্ছে। আমি আপনাদের সামনে এখান থেকে দেখাই, দেখুন আমি এখান থেকে অলরেডি আমার ব্যালেন্সে 4.5 টিআরএক্স আর কি ডগি আছে। এখান থেকে মাত্র আপনি 5 ডগি ডিপোজিট করে কাজ করতে পারেন। অ্যান্ড আমি এখান থেকে 2টা প্যাকেজ বাই করছিলাম, প্রায় 2টার ম্যাথ শেষের কাছাকাছি। দেখুন আর মাত্র 1.5 টিআরএক্সের মতন প্রফিট পাবো, 7.5 টিআরএক্স হলো টোটাল পাবো, 6টা আর কি ডগি কয়েনের মতন অলরেডি পাইছি বাই টিআরএক্স গুণমান হয়ে যায়। তো জাস্ট এখান থেকে আমরা আরও একটু সময় ওয়েট করে নিতে হবে, তাহলে এখান থেকে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবো। আর ভাই এখান থেকে ইনস্ট্যান্ট তারা পেমেন্টটা করে দেয়। আমি আপনাদেরকে হিস্ট্রিতে দেখাই, দেখুন আমি উইথড্র অপশনে যাই, এই যে দেখতে পাচ্ছেন 9.62 অলরেডি উইথড্র করছি। অ্যান্ড এখান থেকে আমি দেখুন 10 ডগি হচ্ছে ডিপোজিট করছি, অলরেডি কিন্তু প্রায় 10টার কাছাকাছি উইথড্র করছি, আরও ব্যালেন্সে 4.5টা আছে। এখন চাইলে আমি এখান থেকে উইথড্রটা করতে পারবো এখান থেকে, এই দেখুন 4.5 ডগি। ওকে, তো আই সাইটটা কিন্তু ভালো একটা সাইট ভাই, অনেকদিন রানিং করতে পারে, তাই আপনি ডগি কয়েন নিয়ে যদি কাজ করতে চান তাহলে এই সাইটটা বেস্ট একটা সাইট, এই সাইটটাতে আপনার কাজ করতে পারেন। ওকে বন্ধুরা, পরবর্তী একটা সাইটের কথা বলবো। অ্যান্ড এই সাইটটা আমি হয়তো অন্য একটা চ্যানেলে আসছি, আমার নতুন চ্যানেলে, বাট এইটা থেকে আমি তেমন একটা ডিপোজিট করি নাই। পার ডে যে 0.60 আর কি উইথড্র করা যাচ্ছে, তো সাইটটা পেমেন্ট করতেছে, ঠিকঠাকভাবে পেমেন্ট আর করতেছে, বাট আমি এখান থেকে বেশি করি নাই। 15টা না 20টা টিআরএক্স জন্য এখানে ডিপোজিট করছিলাম আর কি। তো তার পরবর্তীতে সাইটটার কথা বলবো ভাই, এই যে টরন হিপস, তো অনেকে বলছেন ভাই সাইটটা কি পেমেন্ট করতেছে কিনা। তো ভাই এখান থেকে কি বলবো, 2টা পেমেন্ট এখান থেকে রিসিভ করছি, অ্যান্ড যে বাকি যে 2টা, এই 2টা সাকসেস হয়েছে কিন্তু পেমেন্ট পাই নাই। আর এই সাইটটা আমি তাদের সাথে কাস্টমার কেয়ারে কথা বলছিলাম, পরবর্তী বলছে যে এই যে আমার অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা নাকি অনেকে দাবি করতেছে, যার কারণে তারা হচ্ছে অ্যাকাউন্টটা বন্ধ করে দিছে। তো আমার অ্যাকাউন্ট ভাই কী বলবো, মানে আপনাদেরকে জাস্ট সেই এই ইউজার নাম দেখালেই আপনারা সরাসরি কাস্টমার কেয়ারে যেয়ে বলেন ভাই এটা আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ডটা রিকভার করে দেন ভাই। এরকমভাবে আপনারা অনেকেই আর কি জাস্ট এরকমভাবে করতেছেন, ফাঁসে লেগে গেছেন জাস্ট। তাদের কী বলবো, তাদের হ্যাকার বলাও, মানে কি তারা তো হ্যাকারও না, জাস্ট মানে আমার ইউজার নামটা নিয়ে তাদের কাছে রিকোয়েস্ট করতেছে, এটা আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি, পাসওয়ার্ডটা রিকভার করে দেন। তো পরবর্তীতে আশা করি আমার কোনো কিছুই আপনারা দেখতে পারবেন না, সব কিছু বিস্তারিত দেখাতে চাইছিলাম প্রতিটা ভিডিওতে, বাট আমি আপনাদেরকে কিছু কিছু দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন, আর বাকিটা নিজেরা বুঝে নেবেন, ঠিক আছে, কারণ এইটা সমস্যাটা আপনারাই করতেছেন আমাদের জন্য। তো যাই হোক, এখান থেকে আমরা পরবর্তী সাইডগুলোতে চলে যাই। অ্যান্ড এই সাইডগুলো তো দেখলামই, এবং পরবর্তী সাইডে যে টরন বক্স, টরন বক্সের সাইডটা ভালো সাইট। এখান থেকে আমি যদি ইনভেস্ট অপশনে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো আমরা কত টিআরএস ডিপোজিট করছি আর কত উইথড্র করছি। অ্যান্ড এখান থেকে পাচ্ছেন অলরেডি 50 টিআরএস, 51 টিআরএসের মতন ডিপোজিট করছে এই সাইডটাই। অ্যান্ড এখান থেকে 134টা ওয়াটসে এখান থেকে উইথড্র করছে, টোটাল আমার 80 টিআরএসের মতন প্রফিট হয়েছে। অ্যান্ড পরবর্তী সাইডের কথা বলবো, টরন পার্টি, টরন পার্টির সাইডটা কিন্তু নতুন সাইট, এই সাইডটাতে বলছিলাম কাজ করতে, সবাই কাজ করতে পারেন, এই সাইটটা বেস্ট একটা সাইট আছে। অ্যান্ড যে কোনো সাইটে আপনারা কাজ করতে পারবেন বর্তমানে, সেগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাইটটা 100 টিআরএস ডিপোজিট করছিলাম, অলরেডি 63টা উইথড্র করছি, নতুন সাইট কি বলবো আর। তো আর একটা সাইটের কথা বলি ভাই, সাইটটা কয়েকদিন আশা ভাবছিলাম যে পেমেন্ট করবে, এখান থেকে ফ্রি টিআরএক্স মাইনিং, এইটা আমার এই ট্যাপটা ছিল, বাট এটা কিন্তু শালার একই সাইট হয়ে গেছে, ঠিক আছে। এদের আমি যদি নিচের দিকে যাই, এই যে হচ্ছে ফ্রি টিআরএক্স মাইনিং সাইটটার, আমি এটা ওপেন করে রাখছিলাম, কিন্তু আমি পরবর্তীতে যাই দেখি এজাডেরসা মাইনিং TRX.pro, এবং উপরের দিকে এসে দেখবেন যে এটা ফ্রি টিআরএস মাইনিং ছিল, সেই ডোমেনটা চেঞ্জ করে তারা এই ডোমেনের ওই ডোমেনের জায়গায় এই ডোমেন অ্যাড করে দিচ্ছে, তার মানে একই কোম্পানির সাইট। কিন্তু এই সাইটটা ফার্স্ট প্রথম দিন পেমেন্ট করছে, তারপরে দুদিন উইথড্র করছি, এখান থেকে পেমেন্ট পাই নাই। অ্যান্ড আজকে দেখি উইথড্র সম্ভবত পাবো না, কারণ এখানে স্টোরিতে যদি যাই আমি এখান থেকে, তাহলে দেখুন লাস্ট উইথড্র তারা 12 তারিখ পর্যন্ত করছে, পরবর্তীতে তার পেমেন্টটা করে নাই। তো যাই হোক, এখান থেকে যদি আপনারা দেখেন যে তারা পেমেন্ট করতেছে, তাহলে তারা আপনারা উইথড্র করবেন। তো এটা থেকে জাস্ট কিছু মানুষের লস হয়েছে আর আমাদেরও কিছু লস হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে এখানে অ্যাকাউন্ট অপশনে যাচ্ছি, অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে উইথড্র নামে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট পাইছি 15 টিআরএস ডিপোজিট করে, অ্যান্ড 2টা উইথড্র করছি, দেখুন 2টার একটাও পাই নাই।
তো বুঝতে পারছেন এটা আমিও 5টা টিআরএক্স এর মতন লস করছি। যাই হোক, কিছু মানুষের লস হয়েছে ভাই, করার কিছু নাই। সাইটটা যে স্ক্যাম করবে বা ওদের একই সাইট, এটা কিন্তু বুঝতে পারি না, কারণ তাদের সময় কিন্তু দুইটা দুইটাই সাইট ছিল, কিন্তু এখন একটা সাইট হয়ে গেছে। তো এখান থেকে আরেকটা সাইটের কথা বলি, এই সাইটটা আমি ভিডিও শেয়ার করছিলাম, শেয়ার করার পর হচ্ছে আমি হাইড করে দিই, কারণ ভাবছিলাম যে আমি আগে পেমেন্টটা পাই কিনা সেটা চেক করব, তারপর আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা, আমি যে সাইটগুলো শেয়ার করছিলাম সেগুলোর টুকটাক আপনাদেরকে রিভিউ দিচ্ছি। অ্যান্ড স্ক্যাম সাইটের কথা বলি, টোরন এলটিডি নামে একটা সাইট আছে, সেই সাইটটা কিন্তু স্ক্যাম করে গেছে। তাই ওই সাইটটা যারা কাজ করতেছেন এখনও, তারা চাইলে এখান থেকে যে টোরন এলটিডি, এটা কিন্তু স্ক্যাম করছে অলরেডি। আমার সেই মেইনটা আমি রিমুভ করে দিয়েছি, তো এটা কিন্তু স্ক্যাম করছে, ঠিক আছে। তো যারা যে সাইটগুলোতে কাজ করতেছেন অলরেডি ভাই, করেন, পুরোনো সাইটগুলোতে ডিপোজিট করতে যাবেন না কেউ, নতুন সাইটগুলোতে কাজ করেন, সেক্ষেত্রে ভালোটা প্রফিট টার্নিং করতে পারবেন। আর এটাই আপনাদেরকে জানানো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।